এখন আমরা জানবো সাকিব খান কি পেয়েছে আমি এক লক্ষ টাকা পেয়েছি সো লাস্ট মুহূর্তে আমরা এখন জানবো যে হিরো আলম কি পেয়েছে আমি এক লক্ষ টাকা পেয়েছি

তিনি আমাকে এও বলেছেন যে তিনি ওই ওয়েবসাইটে কাজ করার পর পনেরো দিনের ভিতরে উনি আশি হাজার টাকা ইনকাম করতে পারছেন এবং সাত আট মাসের ভিতরে থেকে দুই তিন লক্ষ টাকা উনি এখান থেকে ইনকাম করে ফেলছেন আমাদের হোয়াটসঅ্যাপের অনেকগুলো পেমেন্ট প্রুফ উনি আমাকে পাঠিয়ে দিয়েছেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই ধরনের ইন্টারেস্টিং টাইপের ভিডিও গুলো সবসময় পাওয়ার জন্য মাসবি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন চলেন বিস্তারিত শুরু করে যাক প্রথমে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো পেমেন্ট প্রুফ সম্পর্কে আমাকে যে পেমেন্ট প্রুফগুলো দিলেন তার সত্যতা কতটুকু ওকে গাইস আমি আসলে ওর সাথে বেশ কয়েকজন কথা বলছিলাম তার কাছ থেকে আমি রিকোয়েস্ট করছিলাম যে আমাকে ইয়া পাঠানোর জন্য পেমেন্ট প্রুফগুলো পাঠানোর জন্য সে হচ্ছে অনেকগুলো আমাকে এখানে পেমেন্ট প্রুফ সে আমাকে পাঠিয়েছে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো বিটকয়েনের সো এখানে সতেরো ডলার এখানে হচ্ছে একুশ ডলার তারপর হচ্ছে চৌত্রিশ ডলার তারপর হচ্ছে একশো ডলার তারপর এটা হচ্ছে একশো ডলার এটা আঠেরো ডলার আর এটা হচ্ছে চব্বিশ ডলার নিরানব্বই সেন্ট এটা হচ্ছে সতেরো ডলার আর এটা হচ্ছে তেরো ডলার আর অনেকগুলোই আছে আর এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করব সবগুলো মানে পেমেন্ট প্রুফের লিঙ্ক আমি গুগল ড্রাইভে করে দেওয়ার জন্য আপনারা এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন ওকে সো এখানে লাস্টের দিকে আরও একটা সে এটা দেখতে পাচ্ছেন এটা চারশো সতেরো ডলার ওকে এটা দেখতে পাচ্ছেন আপনারা তারপর আরেকটা আছে এটা হচ্ছে পাঁচ চারশো সাতানব্বই ডলারের আর এটা হচ্ছে আপনার কত পাঁচশো তেপ্পান্ন ডলার এই তিনটা এই তিনটা যেগুলো লাস্টে সে পাঠাইছে এগুলো নাকি এর না তবে নাকি তাদের টিমের ভিতরে কেউ নাকি ইনকাম করছে সেই পেমেন্ট প্রুফগুলো সে এটা পাঠাইছে আর কি সো গাইস আমরা এখন যে বিষয়টা জানব ওনার সাথে আমার যে কথোপকথন হয়েছে সো সেই বিষয়টা হচ্ছে আমি আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি অবরাকাত ভাই আপনি জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম ভাই নাকি জি ভাই এখন কোথায় আছেন আপনি আমি বরিশাল আছে আপনি বড় লোক হ্যাঁ আপনার একটা ইউটিউবের ভিডিও দেখছি হ্যাঁ जी বলেন তো বলতে চাইছিলাম ওই আপনার এখানে ইনকাম করব ওই যে আপনি ওই যে বিটকয়েনে ইনভেস্ট করতে হবে আচ্ছা আপনাকে আমি একটু পরে ফোন দেন না ভাই আমার তো খুব জরুরি এখন আমার অ্যাকাউন্ট খুলতে হইব আচ্ছা আপনি অ্যাকাউন্টও খোলেন ওখানে ভিডিও তো আমি দেবো বলেছি এখন তো খোলেন তারপরওতে কাস্টমার একটু পরে বলতেছি

ভাই আপনি তো দুই তিন লক্ষ টাকা আমাদের কিছু বলেন না না আমি আপনাকে বলছি আমি করছি কিন্তু পরে আপনি আমাকে বিশ্বাস করেন নাই পরে আমি আপনাকে

মনে করেন আপনি যদি মিথ্যে কথা বলেন পাবলিক যদি বলে ভাই আমি আপনাকে জুতার বাড়ি টাকা মানে আপনি যদি মানে কয়েও যদি ভুল প্রমাণিত করতে পারে তাহলে আপনি এক লাখ টাকা পুরস্কার দিবেন

আপনার মন মনটাও রক্ষা করতে হলো আর ওইদিকে হচ্ছে আমি চেষ্টা করলাম যে আপনাকে জিজ্ঞেস করার চিন্তা ভাই না এই জন্য আসলে বেশি সময় দিতে পারি নাই ঠিক আছে তাহলে জাহিদুল ভাই ভালো থাকবেন